আমরা কোনো দিন যাচাই করলাম না যে আমার ইমানটা ঠিক আছে কিনা, আমি কোনো দিন আমি যাচাই করলাম না যে আমার ইমান যদি না থাকে আমি রাসূলের শাফায়াত পাবো না, আমি জান্নাতেও যেতে পারবো না। কারণ আপনি যদি জান্নাতে যেতে হয় আগে ইমান ঠিক থাকা লাগবে, আপনি যদি রাসূলের সুপারিশ পেতে চান তাহলে আগে কি ঠিক থাকা লাগবে? ইমান ঠিক থাকা লাগবে। কিন্তু সেই ইমান কিন্তু আমাদের ঠিক নেই, আমাদের ইমান আসে আমাদের ইমান চলে যায়। আপনি ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, অথবা আত্মীয়তা করবেন, অথবা যাই করেন, আপনি কিন্তু আগে কি করেন? যাচাই বাছাই করেন। কিন্তু জান্নাতে যেতে হলে যে ইমানটা লাগবে, এই ইমানটাকে আদৌ কি আমরা যাচাই বাছাই করি যে আমারটা ঠিক আছে না নাই? এ ধরনের যাচাই বাছাই কখনো আমরা করি না। এই যে একটা গাফলতি, এটাকে দূর করার জন্য কি করা দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমান কি বাড়ে কমে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ইমান বাড়ে ইমান কমে, ইমান বাড়ে ইমান কমে, ইমান আসে ইমান আবার চলে যায়। আল্লাহর নবী বললেন, কোনো মানুষ যখন জিনায় লিপ্ত হয়, কোনো মোমেন যখন জিনায় লিপ্ত হয় তার ইমান চলে যায়, কোনো মোমেন যখন চুরি করতে লাগে তার ইমান চলে যায়, কোনো মোমেন যখন কুফুরিতে লিপ্ত হয় তার ইমান চলে যায়। অর্থাৎ একটা লোক চুরি করতে গেছে, যতক্ষণ সে চুরি অবস্থায় থাকে তার ইমান কি নাই? চলে গেছে। একটা লোক জিনা করতে গেছে, তার ইমান চলে গেছে। সহি মুসলিমের হাদিস, নবীজি বলেছেন মোমেন থাকা অবস্থায় জিনা আর চুরি করতে পারে না, এই কাজ যখন সে করে তার ইমান কি হয়? চলে যায়। এই জন্যই প্রতিদিন নিজের ইমানটাকে নবায়ন করার দরকার আছে না নাই? আছে। এই বিষয় যতটুকুন যাওয়া যায় আমরা আস্তে আস্তে করে ততটুকুন আমরা যাব। তবে আমি একেবারে নিচের আলোচনাটা আগে করব, উপরের আলোচনাগুলো পরে করব। তার একটা কারণ আছে। কারণটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এটা হলো ইমানের গাছ। এটা ইমানের কি? আর এই গাছের শাখা হলো 77টার মতো। সুবহানাল্লাহ বলেন, কয়টা কয়টা? ইমানের শাখা 70, 77, 79, 81 পর্যন্ত আছে ইমানের শাখা। তাহলে গাছ হলো কালিমা। গাছ কি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটা হলো ইমানের গাছ। আর এই ইমানের শাখা হলো 77টা। যেরকম সুবহানাল্লাহ, অর্থাৎ এই 77টা জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি বুঝবেন আপনার ইমান আছে, অথবা ইমানের শাখা আপনার মধ্যে আছে। এই জন্য আমি এই কথাটা আগে একটানে আপনাদেরকে বলে দিই, ইমানের শাখা হলো 77টা। এক নম্বরে যারা কালিমা পড়ে তাদের ইমান আছে, দুই নম্বর আল্লাহর উপরে যারা ইমান বিশ্বাস স্থাপন করে তাদের ইমান আছে, তিন নম্বর সবই আল্লাহ তাআলার সৃষ্টি এ কথা যারা স্বীকৃতি দেয় তাদের কি আছে, চার নম্বরে ফেরেশতাদের উপরে যারা ইমান আনে তাদের ইমান আছে, অর্থাৎ ফেরেশতা যারা বিশ্বাস করে তাদের ইমান আছে, পাঁচ নম্বর আল্লাহর কিতাবের প্রতি যারা ইমান রাখে তাদের ইমান আছে, ছয় নম্বর পয়গাম্বর সকল পয়গাম্বরের উপরে যারা ইমান রাখে তাদের ইমান আছে, সাত নাম্বার আখেরাত সম্বন্ধে যারা ইমান রাখে তাদের ইমান আছে, আট নাম্বার তাকদীরের উপরে যারা ইমান রাখে, নয় নাম্বার বেশতকে যারা বিশ্বাস করে, দশ নাম্বার জাহান্নামের আজাবকে যারা বিশ্বাস করে, এগারো নাম্বার অন্তর যাদের আল্লাহর মহব্বত আছে, অন্তরে কার মহব্বত, বারো নাম্বার আল্লাহর হস্তে কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করে তাদের ইমান আছে, তেরো নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা তার সুন্নতকে ভালোবাসে যারা তাদের ইমান আছে, চোদ্দো নাম্বার এখলাসের সাথে যারা আমল করে তাদেরও ইমান আছে, এখলাসের সাথে যারা আমল করে তাদের কি আছে, পনেরো নাম্বার গুনাহ থেকে যারা তাওবা ইস্তেগফার করে, অপরাধ করার পরে তাওবা করে কার কাছে, বুঝবেন তার ইমান আছে। এরপরে আল্লাহর ভয় অন্তরে যাদের সব সময় কাজ করে তাদের ইমান আছে, সতেরো নাম্বার আল্লাহ পাকের রহমতের আশা যারা করে তাদের ইমান আছে, আঠারো নাম্বার লজ্জা আছে যার ইমান আছে তার, বলেন লজ্জা আছে যার ইমান আছে তার, উনিশ নাম্বার যারা আল্লাহ শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ পড়ে তাদের ইমান আছে,
20 নম্বরে যারা ওয়াদা রক্ষা করে, কথা দিলে কথা কি রাখে, ঠিক থাকে, ঠিক রাখে, তাদের কি আছে, ঈমান আছে। 21 নম্বর যারা ধৈর্য ধারণ করে তাদের ঈমান আছে। 22 নম্বর যারা নম্র যারা ভদ্র তাদেরও ঈমান আছে। সুবহানাল্লাহ পড়েন, যারা নম্র যারা ভদ্র তাদের কি আছে, ঈমান আছে। এরপরে 23 নম্বর যারা দয়াশীল স্নেহশীল, বড়দেরকে যারা সম্মান করে ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরও ঈমান আছে। এরপরে 24 নম্বর তাকদীরের প্রতি যারা সন্তুষ্ট থাকে তাদেরও ঈমান আছে। 25 নম্বর সর্বকাজে যারা আল্লাহর উপরে ভরসা করে চলে তাওয়াক্কুল করে তাদের ঈমান আছে। 26 নম্বর অহংকার মুক্ত যারা তাদের ঈমান আছে। 27 নম্বর চুগলখুলি যারা করে না তাদের ঈমান আছে। 28 নম্বর হিংসা করে না যারা তাদের ঈমান আছে। 29 নম্বর ক্রোধ দমন রাখে যারা, অর্থাৎ নিজের গুসসাকে হজম করে যারা, তাদেরও ঈমান আছে। 29 গেল, 77টা বলল, খেয়াল করেন, কথাগুলো মনে রাখবেন। আমি একটানে বলে দিচ্ছি, এত সহজ এগুলো বাইর হয় নাই, অনেক পরিশ্রম আমাকে করা লাগছে। তাহলে যারা গুসসাকে হজম করে তাদেরও কি আছে, ঈমান আছে। 30 নম্বর যারা মানুষের সাথে প্রতারণা করে না তাদের ঈমান আছে। 31 নম্বর দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মহব্বত ত্যাগ করে যারা তাদের ঈমান আছে। 32 নম্বর কোরআন তেলাওয়াত করে যারা তাদের ঈমান আছে। 33 নম্বর এলমে দিন শিক্ষা করার জন্য যারা আসে তাদেরও ঈমান আছে। এই যে আপনারা আগে আগে আসেন জুমার আলোচনা শোনার জন্য, এটাও ঈমানের একটা আলামত, এটা ঈমানের একটা শাখা। ঈমানের একটা কি শাখা, ইলমে দিন শিক্ষা করা। 34 নম্বর 35 নম্বর আল্লাহর কাছে যা চায়, কার কাছে যা চায়, আল্লাহর কাছেই চায়, মানুষের কাছে চায় না, এটা ঈমানের আলামত। 36 নম্বর সবসময় আল্লাহর জিকির করে। 37 নম্বর বেহুদা কথা বলে না যারা, তাদেরও ঈমান, এটা ঈমানের শাখা। 38 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটাও ঈমানের শাখা। 39 নম্বর নামাজ কায়েম করে যারা মুমেন, তারা কি কায়েম করে। 40 নম্বর যারা জাকাত দেয়। 41 নম্বর যারা রোজা রাখে। 42 নম্বর যারা হজ করে। 43 নম্বর যারা এতেকাফ করে। 44 নম্বর যারা হিজরত করে। 45 নম্বর যারা মান্নত করার পরে আল্লাহর নামে মান্নত করলে পুরা করে। মান্নত করতে হবে কার নামে, পীরটির না, পীরের নামে না, কার নামে, যারা আল্লাহর নামে মান্নত করার পরে সেই মান্নতকে তারা পূরণ করে তাদের ঈমান আছে। 46 নম্বর কসম করলে কসম রক্ষা করে। 47 নম্বর কোনো ফরজ ইবাদত চলে গেলে কাফফারা আদায় করে। 48 নম্বর যারা কুরবানি করে। 49 নম্বর যারা নিজের সতর ঢেকে চলে। 50 নম্বর মৃত্যু ব্যক্তির কাফন দাফন করার যারা সহযোগিতা করে তাদেরও ঈমান আছে। অর্থাৎ মৃত্যু ব্যক্তির কাফন দাফন করে দেওয়া, এটাও ঈমানের একটা শাখা। সুবহানাল্লাহ বলবেন না, খুব মনোযোগ দেন, এক একটার আলোচনা এক একদিন করা যাবে, খুব মনোযোগ। এরপরে 51 নম্বর যারা ঋণ পরিশোধ করে, ঋণ কি করে পরিশোধ করে। 52 নম্বর ব্যবসা বাণিজ্যে যারা সততা বজায় রাখে, এটাও ঈমানের একটা শাখা। 43 নম্বর সত্য সাক্ষী দেয়, অর্থাৎ কোর্টে যখন সাক্ষী দিতে যায় টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয় না, সবসময় সত্য সাক্ষী দেয়, এটাও ঈমানের শাখা। 54 নম্বর বিবাহের দ্বারা নিজের চরিত্রকে হেফাজত করে, এটাও একটা ঈমানের শাখা। 55 নম্বর পরিবার পরিজনের হক আদায় করে, সুবহানাল্লাহ, পরিবার পরিজনের হক আদায় করে যারা, তারা ঈমানের শাখার ভিতরে আছে না নাই। 56 নম্বর পিতামাতার খেদমত করে যারা। 57 নম্বর সন্তান লালন পালন করে যারা, সন্তান কি করে, অর্থাৎ সন্তানের হক আদায় করে, সন্তানের লালন পালন করে। 58 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে যারা। 59 নম্বর মালিকের দেওয়া অর্ডার যারা পরিপূর্ণভাবে কাজ করে দেয়, ফাঁকি দেয় না, অর্থাৎ আপনি যাকে কাজ দিলেন টাকার বিনিময়ে কাজে ফাঁকি দেয়, এমন লোক আছে না, মাটি কাটতে গেছে, মালিক যতক্ষণ থাকে কাটে, মালিক না থাকলে বইয়ে বইয়ে দাবা খায় বিড়ি খায়, দেখছেন না আপনারা এরকম। এটা যারা মানে এই ধরনের ফাঁকিবাজি যারা করে না, বুঝতে হবে তার কি আছে, ঈমান। 60 নম্বর ন্যায় বিচার করে যারা, তারা মুমিন, তাদের কাছে ঈমান আছে, কিন্তু ঘুষ খায়া বিচারের রায় দেয় এমন বিচারপতিও দুনিয়াতে আছে না নাই।
ইমানদার যদি বিচারপতি হয় তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে এটা কার কথা 61 নাম্বার সমাজের সাথে ঐক্যবদ্ধ থাকে সমাজের সাথে মিলেমিশে থাকে নিজেকে একা একা রাখে না সমাজকে নিয়ে চলে যারা তাদের ঈমান আছে সুবহানাল্লাহ পড়েন ঈমান কি সমাজের ভিতরে না বাইরে ভিতরে সমাজ নিয়ে যারা চলে তাদের ঈমান আছে 62 নাম্বার ইসলামী রাষ্ট্রপ্রধানের আনুগত্য করে যারা তাদের ঈমান আছে 63 নাম্বার দুই পক্ষের বিবাদ ঝগড়াঝাটি মিটায় দেয় যারা তাদের ঈমান আছে তাহলে বোঝা গেল যারা সরদারি মাতাব্বরি করে তাদের কি আছে ঈমান অর্থাৎ দুই পক্ষের ঝগড়াকে যারা মিট করে দেয় এটা ঈমানের শাখা এটা কিসের শাখা 64 নাম্বার সৎ কাজে যারা মানুষকে সহযোগিতা করে 65 নাম্বার সৎ কাজে যারা আদেশ করে 66 নাম্বার অসৎ কাজে যারা বাধা দেয় 67 নাম্বার ইসলামের দণ্ডবিধি বাস্তবায়নে যারা কাজ করে 68 নাম্বার জিহাদের ময়দানে যারা নিজেকে সময় দেয় 69 নাম্বার আমানতদারি রক্ষা করে 70 নাম্বার মানুষকে কর্জে হাসানা দেয় হাওলাত দেয় 71 নাম্বার পাড়া প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করে এটাও ঈমানের একটা শাখা 72 নাম্বার অর্থ সম্পদের সৎ ব্যবহার করে অর্থ সম্পদের সৎ ব্যবহার করে 73 নাম্বার সালাম দিলে মুচকি হাসি দিয়া সালামের জবাব দেয় খুশি মনে সালামের জবাব দেয় 74 নাম্বার হাঁচি দাতার হাঁচির আলহামদুলিল্লাহ শুনে যারা হাঁচির জবাব দেয় 75 নাম্বার কাউকে কোনো রকমের কষ্ট দেয় না 76 নাম্বার অবৈধ খেলাধুলা রম তামাশায় সময় নষ্ট করে না 77 নাম্বার রাস্তায় যখন কষ্ট দেয় কোনো জিনিস দেখে যায় না এটাকে দূরে সরায়া দেয় এটার নাম ঈমান আরো আস্তে সুবহানাল্লাহ 77টা শাখা বললাম প্রত্যেকটা শাখা আমি ইচ্ছা করলে প্রত্যেকটা শাখায় আলাদা আলাদা করে এক একটা খতবা আমি দিতে পারবো কিন্তু আপনাদেরকে জানায় দিলাম এই কাজগুলি যারা করে বুঝবেন তার কি আছে রাস্তার মধ্যে একটা কাটা দেখছেন কাটা এটাকে যে সরাই দিছে রাসূল বলেন বুঝবা তার ঈমান আছে মানুষে মানুষে ঝগড়া লাগছে বিভেদ যারা মিটায় দেয় তাদেরকে দেখলে মনে করবা ঈমান আছে তাহলে ঈমানের শাখা জানলাম 77টা জোরে বলেন কয়টা আর গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করবেন তাহলে আমি যে 77টা আলামত বললাম এগুলা যদি নিজের মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার কি আছে ঈমান আছে